আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কাজী রুবাই শাহরি রহমানের, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েন্দা বাংলা ব্লগার। অনেকদিন পরে একটা মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা কেন এতদিন দেরি হলো সেটা পরে বলবো, এখন মূল ভিডিওতে আসা যাক। তো আজকে মূলত আপনাদের আমি বলবো যে আমরা নর্মালি এখন গাড়ি বা মোটর সাইকেল যে কোনো জিনিস মোটর যান যখন আমরা মডিফাই করতাম, সেই ক্ষেত্রে আমাদের একটা ঝামেলার মাধ্যমে পড়তে হতো। সেটা হচ্ছে যখনই আমরা কোনো কিছু মডিফাই করি, ধরেন আপনার বাইকের কালার বা গাড়ির কালার আপনার পছন্দ হচ্ছে না, আপনি কালারটা চেঞ্জ করলেন, অথবা চাকার সাইজটা চেঞ্জ করলেন, অথবা বডিটা একটু চেঞ্জ করলেন, তখনই পুলিশ ধরে আপনাকে মামলা দিয়ে দিত। কিন্তু এখন একটা ওয়ে আছে, সেটাতে 100% কাজ করবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এটা দিয়ে আপনি কিছুটা অংশ হলেও মডিফাই করতে পারবেন। তো আজকে মূলত এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো বিআরটিএ থেকে একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি, সেটা রিডিং বললেই বুঝবেন, তারপরেও আমি আপনাদের বলে দিচ্ছি মূলত সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে। যে মোটর যানের মালিক, মানে গাড়ি বা বাইক যার নামে, তার করতে একটা সাদা কাগজে অথবা যে কোম্পানি থেকে বাইক নিয়েছেন সেটা সাদা স্ট্যাম্প প্যাডে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আপনি আপনার এই এই জিনিসগুলো চেঞ্জ করতে চান, এবং সহকারী পরিচালক যিনি আছেন মিরপুর বিআরটিএ 13 সার্কেলে, তার কাছে পাঠাতে হবে অ্যাপ্লিকেশনটা। মূল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ হচ্ছে আপনার মূল যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা দিতে হবে, এর মূল কপি এবং ট্যাক্স টোকেন এবং ফিটনেস রুট পারমিট, যদি সেটা বাণিজ্যিক যানবাহন হয় এর ফটোকপি প্রদান করতে হবে। অর্থাৎ হচ্ছে মূল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল কপি দিতে হবে এবং বাকি কাগজগুলোর ফটোকপি দিতে হবে, এবং বিআরটিএতে নির্ধারিত সংশোধনের জন্য যে ফিটা আছে 748 টাকা সেটা জমা রসিদের কপি দিতে হবে। তো এই তিনটা কাগজ আপনার দিতে হবে, এবং আপনার মোটর যানটা যেটা বাইক বা গাড়ি হোক সেটা বিআরটিএ নিয়ে দেখাতে হবে। সো এগুলো নিয়ে যদি আপনি বিআরটিএতে যান, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার যে মোটর সাইকেল বা গাড়িটা আছে সেটাকে মডিফাই করতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওর কথা। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি যে এটা 100% যে হবে সেটার কোনো গ্যারান্টি নাই, কারণ বাংলাদেশে মোটর সাইকেল মডিফায়ার 100% কোনো নিয়ম নাই, কিন্তু গাড়ি মডিফায়ার আছে। তো এটা মূলত গাড়ি মডিফায়ার নিয়ম, কিন্তু কেউ যদি চান এইভাবে বিআরটিএর অফিসারদের রিকোয়েস্ট করে মডিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর সেই অ্যাপ্লাইয়ের কাগজটা দিয়ে যদি আপনি বাইক চালান মডিফাই করে, তাহলে পুলিশ আপনাকে কিচ্ছু বলতে পারবে না, কারণ মডিফিকেশনের জন্য অ্যাপ্লাই করা আপনার আছে। সো এইটাই আমি মূলত বলে দিলাম। তো আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ডু হোয়াট এভার ইউ অন মাই লাভলি ফ্রেন্ডস। কিন্তু এইটা কোন কোন ক্ষেত্রে কাজ করবে সেটাও বলে দিচ্ছি। এটা গাড়ির কালারের ক্ষেত্রে 100% কাজ করবে, গাড়ির বডিতে যারা আমরা একটু বাম্পার লাগাই সেটার ক্ষেত্রে কাজ করবে, যদি সেটা একবারে মাটির সাথে না হয়, একটু উপরে থাকে, মানে ঘষা যাতে না খায় এরকম হলে, এবং দ্বিতীয়ত গাড়ির কালার চেঞ্জিং বা গাড়িতে স্টিকার করলে সেগুলোও আপনি চাইলে মডিফাই করতে পারবেন। তো আজকের ভিডিওটা দেখে আপনাদের নিশ্চয়ই উপকার হয়ে থাকে, যদি তাহলে আমাকে ধন্যবাদ জানাতে পারেন। আর একটা বিষয়, আপনি যদি হলার লাগান, আফটার মার্কেট এক্সস্ট লাগান, সেই ক্ষেত্রে কিন্তু এই মডিফিকেশনের যে ধারাটা সেটা কাজ করবে না, আপনি নর্মাল যে চেঞ্জেসগুলো আছে সেগুলা এই মডিফিকেশনের মাধ্যমে করতে পারবেন। সো আমি জানি না আপনার জন্য কতটুকুর উপকার হলো ভিডিওটার ক্ষেত্রে। এখন বলি আমার এতদিন দেরি হলো কেন, আমার এতদিন দেরি হলো, আমি কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলাম, মাস্টার্স করছি আমি, মাস্টার্সের থিসিস নিয়ে। তো থিসিস প্রায় শেষ, মাস্টার্সটা কমপ্লিট হবে 7 মে, এরপরে আস্তে মোটামুটি ফ্রি হব, তখন আমি নিয়মিত ভিডিও বানাবো। আর একটা বিষয়, ইদানিং আমি চাকরির জন্য অনেক কষ্ট করতেছি, আমি একজন বেকার বলতে পারেন। অনেকে জিজ্ঞেস করেন আমি কী করি, আমি বেকার, আমি চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি বিভিন্ন জায়গায়, আমার যোগ্যতা হচ্ছে আমি একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, অনার্স শেষ, মাস্টার্স করতেছি, মাস্টার্স কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তো আমি চাকরি পাচ্ছি না, বা আমি একটা জায়গায় পরীক্ষা দিচ্ছি সেখানে এখনও হয় নাই রেজাল্ট, আমি জানি না কী হবে, আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই ভালো একটা চাকরি পেতে পারি এবং আপনাদের সাথে কন্টিনিউ হতে পারি। একটু ডিপ্রেশনে আসি, আর আপনাদের মধ্যে যদি কেউ আমাকে ভালো একটা চাকরি দিতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে নক করবেন, আমার এখন এটা খুব দরকার। ইউটিউবিং, আপনাকে বলতে পারেন ইউটিউবিং জিনিসটাকে ক্যারিয়ার হিসেবে কেন করতেছি না, সেটা আমি করবো, বাট আপাতত একটা ফ্যামিলির কথা শুনতে হয় অনেক, তো এই সব থেকে বাঁচার জন্য একটা চাকরি দরকার। সো এটাই আমি মনের কথা অনেক কথা বলে ফেলবারলাম, যাই হোক, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস, আশা করি ভালো থাকবেন। আর নিত্য এখন থেকে ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত 10 থেকে 15টা ভিডিও হবে, সো সবগুলো ভিডিও দেখবেন, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।